কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কালো জিরে দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো। আমার কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 4 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। কি কি উপকরণ আমি রেডি করেছি, এটা একটা টমেটো কুচি নিয়েছি কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি পরিমাণ মতন আমি নিয়েছি, এতে 4টে এই পেস্ট করা মশলাতে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে আমি এটাকে মিক্স করে রেখেছি। আগের থেকে আমি তৈরি করে রেখেছি এই উপকরণগুলো। মাছটাকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন কড়াই গরম হয়ে গেছে, মাছটা আমি একে একে ছেড়ে দেব। এর মধ্যে আমি একটা বড় মাপের আলু নিয়েছি, আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে এটা রেখে দিয়েছিলাম। মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে মাছগুলো। মাছ ভাজা তেলগুলোতে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নেব। ভাজা আলু তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, একটু লালচে লালচে হবে, তারপর একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করা উপকরণটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচের মতন জিরের গুঁড়ো দেব, এটা হালকা আছে, এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে অল্প আমি লঙ্কার গুঁড়ো দেব, পরিমাণ মতন দেব, আপনাদের যেরকম প্রয়োজন সেরকমভাবে দেবে। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় আমি সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে দেবো। এর মধ্যে 1/2 চামচ হলুদ দেবো, আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি একে একে দিয়ে দেবো। এবার আলুগুলোকে আমি 2 মিনিটের মতন কষিয়ে নেবো। এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের মতন। ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার 3 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একবার দেখে নিই নুনটা ঠিক আছে কিনা। কালো জিরে আলু দিয়ে রুই মাছের ঝোল বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আমার এই ভিডিওটাকে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন,
আমার এই রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে চলে আসবে নোটিফিকেশন। কালো জিরে দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নেব। পুরো রেসিপিটাকে দেখার জন্য ধন্যবাদ।